তবে মা এখন তো আমরা নিজের মা বাবাকে চিনতে পারি না তাহলে যে জগতেশ্বর হরি তাকে কি আমরা চিনতে পারবো গো পারবো না প্রথম গুরু আমাদের কে প্রথম গুরু হচ্ছে কিন্তু আমাদের মাতা পিতা হরি বল হরি সেই মাতা পিতা জায়গা কোথায় হয় গো যখন বৃদ্ধ হয়ে যায় তখন সেই মা বাবার জায়গা হয় বৃদ্ধাশ্রম তখন কিন্তু আমরা এটা মনে রাখি না মা জি মা বাবা আমাদেরকে জন্ম দিয়েছে তাকে ভালোবাসতে পারি না চিনতে পারি না যেমন এক মা বহু দেশে খুঁজে খুঁজে একটি সুন্দর দেখতে মেয়েকে তার ঘরের বউ করে এনেছে এমন করে ভালোভাবেই দিন যায় একদিন কি হয়েছে বৌমা ছেলেকে ডেকে বলছো গো শোনো শোনো তোমার সাথে না আমার কিছু দরকারি কথা ছিল বলছে বলো কি দরকারি কথা বলছে এই যে তোমার মা আমাদের সাথে এতদিন ধরে আছে তোমার মাকে আমি খেতে দিই পড়তে দিই সবকিছুই করতে দিই কিন্তু তোমার মা থাকলে আমি সুখে থাকছি আজ আমি বলে দিচ্ছি শোনো তোমার মা যদি আমাদের সাথে থাকে আমি আর এই বাড়িতে থাকবো না আমি এখনই আমার বাবার বাড়ি চলে যাব ও মা বউয়ের কথা তো শুনতেই হবে তাই না গো না হলে তো সংসার টিকবে না কেননা আগে ছিল গুরু মাতা গুরু পিতা গুরুদেষ্ট ভাই আর তাহার থেকে অধিক গুরু ধজিলেই সে পায় আর এখন কি হয়েছে গুরু মাতা গুরু পিতা গুরুদেষ্ট ভাই আর তাহার থেকে অধিক গুরু বিয়ে করলেই পায় হরি বল হরি বল এই মা গুরু হচ্ছে এখন বউ বউয়ের কথা না শুনলে তো তাই ঘরও সংসারও টিকবে না কি হয়েছে যেই বলেছে অমনি বলছে বেশ তা তোমার আমার মাকে নিয়ে যদি এতই সমস্যা হবে আমি আজই আমার মাকে বৃদ্ধাশ্রমে ফিরে আসবো কি করেছে মা ছেলে আমার ছুটতে ছুটতে মায়ের কাছে গিয়েছে মায়ের কাছে গিয়ে বলছে মা শোনো না তোমাকে একটা কথা বলার ছিল বলছে বল না বাবা তোর কি কথা বলার আছে তুই আমাকে বল বলছে মা তুমি তো অনেকদিন আমাদের এই সংসারে আছো তোমাকে আর আমাদের এই সংসারে থাকতে হবে না আমি তোমাকে আজকে একটি সুন্দর জায়গায় রেখে আসবো কেমন মায়েরা কি কখনো ভাবতে পারে গো মা যা তার সন্তান তাকে খারাপ জায়গায় রেখে আসবে পারে গো ভাবতে মা বলছে বেশ তো তা তুই আমাকে এখনই নিয়ে চল বলছে হ্যাঁ মা তুমি চলো কি করেছে মায়ের হাতটিকে ধরে গভীর বনের মাঝ দিয়ে চলে যাচ্ছে ও গো মা গো গভীর বনের মাঝ দিয়ে যখন যাচ্ছে মা ছেলেকে বলছে বাবা এই কি তুই আমাকে কোথায় নিয়ে যাচ্ছিস এই তো যেদিকে চোখ যাচ্ছে শুধুই বন শুধুই বন আর তো কিছু দেখতে পাচ্ছি না বাবা বলছে মা তোমার কোনো চিন্তা নেই আমি তোমাকে ভালো জায়গায় রাখতে যাচ্ছি কি করেছে গভীর বন পেরিয়ে অবশেষে সেই বৃদ্ধাশ্রমে পৌঁছিয়েছে মা
বৃদ্ধাশ্রমে পৌঁছিয়ে মাকে রেখে বলছে মা গো মা গো এখন থেকে তুমি এইখানেই থাকবে তবে শোনো না তোমার যখন যা প্রয়োজন হবে আমি এসে তোমাকে সব দিয়ে যাব এই বলে ছেলে কি করেছে বাড়ি ফিরে আসে আর মা ছেলেকে চিৎকার করে করে ডেকে বলছে বাবা বাবা তুই আমাকে এত সুন্দর জায়গায় রেখে যাচ্ছিস আমার কোনো দুঃখ নেই রে তবে শোন না বাবা তুই যে গভীর জঙ্গলের মধ্যে দিয়ে এখন বাড়ি ফিরবি আকাশে যে কঠিন মেঘ হয়েছে বাবা বিদ্যুৎ চমকাচ্ছে তুই দেখিস তোর জন্য কোনো ক্ষতি না হয় এ কথা শুনে ছেলের একটু কষ্ট হলো না কি করছে মায়ের দিক থেকে মুখ ফিরিয়ে নিয়ে বাড়ি ফিরে আসছে এইবার পথ মাঝে আস্তে আস্তে মনে মনে ভাবছে এই আমি কি করলাম যে মা আমাকে জন্ম দিয়েছে যে মায়ের জন্য আমি এত বড় হয়েছি আমি সেই মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসলাম ছেলে কি করেছে আবার ছুটতে ছুটতে বৃদ্ধাশ্রমে গিয়েছে সেখানে গিয়ে ছুটে মায়ের চরণটিকে জড়িয়ে ধরে বলছে মা মা আমি যে ভুল করে ফেলেছি মা আমি তোমাকে চিনতে পারিনি তুমি আমাকে এত বড় করেছো আর আমি শিশুকে তোমাকে এই বৃদ্ধাশ্রমে রেখে যাচ্ছি মা মায়ের চরণ ধরে বলছে মা আমাকে ক্ষমা করে দাও আমি যে ভুল আর কোনোদিনও করব না আচ্ছা বলুন তো মায়েরা কোনো সন্তান যদি মায়ের চরণ ধরে ক্ষমা চায় মায়ের কাছে ক্ষমা চায় মা কি ক্ষমা না করে থাকতে পারে পারে না মা ছেলেকে বলছে বেশ বাবা তোকে আমি ভুল বুঝিনি আমি তোকে ক্ষমা করেছি বলছে বেশ তাহলে তুমি এখনই আমার সাথে ফিরে চলো ছেলে আবার কি করেছে মায়ের হাতটিকে ধরে বাড়ি ফিরে এসেছে এসে স্ত্রীকে বলছে ওগো তুমি যেমন আমার স্ত্রী তেমন এটাও তো আমার মা তোমাকে ভালোবাসতে গিয়ে আমি আমার মাকে কি করে ফেলে দিই বলো তবে আজ থেকে আমরা মিলেমিশে থেকে যাব তাহলে মা ইহ জগতে আমরা যে মা বাবাকে ভালোবাসতে পারি না মা বাবাকে চিনতে পারি না একবার ভাবুন তো মায়ের যে ঋণ সে কি কখনো শোধ করা যায় ও মায়েরা যায় গো মায়ের ঋণ কখনো শোধ করা যায় যায় তাই বলছে মায়ের আঁকে ফোটা দুধের শোধ হবে না কোনো দিন জনে মা জন মন্ত্রে করিলে সাধনা দয়াবতী দ
দরদিনী মা আমার মা দয়াবতী দরদিনী মা আমার মা দয়াবতী দরদিনী মা আনন্দেতে মাতিয়া সাগরে ডাই ফেলিয়া চলে গেল বিধিয়ার ফিরে এলো না পিতা আনন্দেতে মাতিয়া সাগরে ডাই ফেলিয়া চলে গেল বিধিয়ার ফিরে এলো না আবার ধরিয়া জঠরে কত কষ্ট করে ধরিয়া জঠরে কত কষ্ট করে দশ মাস দশ দিন সেই মা পেল যে যন্ত্রণা দয়াবতী দরদিনী মা আমার মা দয়াবতী দরদিনী মা আমার মা দয়াবতী দরদিনী মা ভূমিষ্ঠ হলে পারে মানাই তারে কোলে তুলে কষ্টের কথা মায়েরার মনে থাকে না সন্তান ভূমিষ্ঠ হলে পারে মানাই তারে কোলে তুলে কষ্টের কথা মায়েরার মনে থাকে না আবার একটি সন্তানের তাই কত মাঝে প্রাণ হারায় এই একটি সন্তানের নাই কত মাঝে প্রাণ হারায় এই মাকে তবে না কেউ সেবা করলে না দয়াবতী দরদিনী মা আমার মা দয়াবতী দরদিনী মা আমার মা দয়াবতী 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 তাহলে সেই মাকে যদি আমরা চিনতে না পারি যে জগদীশ্বর হরি তাকে বাবা আমরা কেমন করে চিনব গৌর হরিকে একদিন কথা দিয়েছিলাম যে দয়া ওই ধরা ধামে গিয়ে তোমার নাম ছাড়া বদনে অন্য নাম করব না তোমাকে ছাড়া কাউকে ভজব না তাহলে কবে কথা দিয়ে এসেছিলাম যখন মাতৃ জঠরে ছিলাম সপ্তম মাস বয়সে হেড মুন্ডু ঊর্ধ্বপদে অর্থাৎ মাথাটা নিচে আর পা দুটো উপরে একবার ভেবে দেখুন তো মায়েরা যদি কেউ আমাদের মাথাটা নিচে পা দুটো উপরে করে রেখে দেয় কেউ থাকতে পারবো তেমন করেই কিন্তু ছিলাম প্রতিনিয়ত কত কৃমিকীটের কামড় সহ্য করেছি আর প্রভুকে ডেকে ডেকে বলেছি দয়াময় দয়াময় এই ত্রিতাপ জ্বালা যে আমি আর শুনতে পাচ্ছি তুমি আমাকে মুক্তি দাও
তখন কিন্তু গৌড় হরি আমাদের দেখা দিয়েছিল। কেন? কেননা গৌড় হরি দুটো জিনিস কখনোই সহ্য করতে পারে না। এক হচ্ছে এই জীবের অহংকার, আর আরেক হচ্ছে ভক্তের নয়নের জল। তাই প্রভু আমার স্থির থাকতে না পেরে এসে বলেছিল, ওরে তা তোর তো এখন অনেক আত্মীয় স্বজন, তুই কেন আমাকে ডাকছিস? তখন বলেছিলাম, দয়াময় আমি তো এখনো কাউকে চিনি না প্রভু, আমি তো কেবল তোমাকে চিনি, তুমি আমাকে মুক্তি দাও, তবে আমি তোমাকে কথা দিয়ে যাচ্ছি দয়া, যখন আমি ওই ধরাধামে যাব সেখানে গিয়ে তোমার নাম ছাড়া বদনে অন্য নাম বলবো না, তোমাকে ছাড়া আর কাউকে বুঝবো না, এই অঙ্গ প্রত্যঙ্গ সব তোমার সেবায় লাগাবো, তোমার দাস হয়ে থাকবো। সকলে কিন্তু এই একই কথা গৌড় হরিকে দিয়ে এসেছিলাম মা। তারপর যখন এই ধরাধামে আসলাম সব ভুলে মায়ায় জড়িয়ে গেলাম। গৌড় হরিকে কি বলে এসেছিলাম সে কিন্তু আমাদের আর মনে নেই, এই সংসারের মাঝে কেবল আমার আমার করে যাচ্ছে। তবে একবারও কি ভেবে দেখেছি মা আমি কার? আমি তো আমার না, 84 লক্ষ জন্ম ভ্রমণ করে তবেই সাধের মানব জন্ম পেয়েছি, আর যার জন্য পেয়েছি তাকেই আজ ভুলে গিয়েছি। গৌড় হরির দর্শন আমরা পাই না। আচ্ছা মা, এমন মনে মনে হয় না গো যে আমি তো এত বড় ভক্ত, প্রত্যেক দিন হরিনাম করি, তিলক কাটি, কীর্তন শ্রবণ করতে যাই, তাহলে আমি গোবিন্দ দেখা কেন পাই না? মনে মনে হয় না গো, গোবিন্দ দর্শন আমরা কেন পাই না? কেননা আমাদের মধ্যে তো অহংকার আছে, ভক্ত হয়েও গোবিন্দর দর্শন আমরা পাই না। তবে ভক্ত তো আমরা সকলে, তবে বাবা ভক্ত হচ্ছে দুই প্রকার, এক হচ্ছে কামিক ভক্ত আর এক হচ্ছে প্রেমিক ভক্ত। তবে এই দুই ভক্তের মধ্যে কিন্তু কামনা বাসনা রয়েছে। কেমন? একজন কামিক ভক্তকে যদি বলা হয়, ওগো তুমি কি সুখে রয়েছো? বলবে, আমি তো এত গোবিন্দকে ডাকি, কবে থেকে বলছি গোবিন্দ তুমি আমাকে একটা বাড়ি করে দাও, বাড়ি করে দাও, বাড়িই করে দিচ্ছে না। এত বলে বলে যখন একতলা বাড়ি মা হলো, তখন যদি তাকে বলা হয়, ওগো এবার তুমি খুশি হয়েছো? বলবে, না বাড়ি তো হয়েছে, গাড়ি হলে আরো ভালো হতো। ওই যে আমি এখানে ওখানে যাই, ওই পায়ে না বড্ড ব্যথা করে, চলতে পারি না, গাড়ি হলে তো সেই কষ্টটা হতো না। তারপর যদি গাড়ি হয়, যদি বলা হয়, ওগো তুমি এখন সুখী রয়েছো? বলবে, না আমি এখনো সুখী হইনি। কেন জানো? গাড়ি তো হয়েছে, যদি চার চাকা হতো তাহলে আমার আর রোদও লাগতো না, আর বৃষ্টিতেও ভিজতাম না। তাই মা, এই যে কামনা বাসনা রয়েছে আমাদের মধ্যে, যতই দিবে আমাদের কামনা বাসনা কিন্তু মিটবে না। আর প্রেমিক ভক্ত কারা? প্রেমিক ভক্ত যারা হচ্ছে চতুর ভক্ত। গোবিন্দকে কখন ভুলতে হয় সব কিন্তু তারা জানে, তারা কখনোই বলবে না
যে আজ আমি হরি নাম শুনেছি বলে কালকে আর শুনতে যাব না। সে কি বলবে মা? বলবে আজ হরি নাম শুনেছি, পরের দিন যখন যেখানে হরি নাম হবে আমি আবার সেখানে শ্রবণ করতে যাব হরি নাম। এটা হচ্ছে প্রেমিক ভক্ত। তবে এই যে আমাদের কামনা বাসনা, এ তো কখনোই পূর্ণ হয় না। গৌর হরিকে এই যে আমরা কথা দিয়েছিলাম তাকে ভজব, এই ধরাধামে এসে কিন্তু ভুলে গিয়েছি। এই কলিযুগ তো চিটারে ভরে গিয়েছে, চিটিং বাজে ভরে গিয়েছে। ও মা, এখন যে সব চিটিং বাজ হয়ে গিয়েছে তার একটি ছোট্ট প্রমাণ দি। যেমন এক ব্যক্তি একজনের কাছ থেকে 10,000 টাকা ধার নিয়েছিল, এইবার সেই ব্যক্তি কি করে, প্রত্যেক দিন সেই টাকা চেতে যায় আর প্রত্যেক দিন সেই লোককে বাবা ফিরিয়ে দেয়। বলে আজ হবে না গো, তুমি পরে এসো। এবার প্রত্যেক দিন চাই, প্রত্যেক দিনে ফিরিয়ে দেয়। একদিন কি হয়েছে, সেই ব্যক্তি আবার টাকা চেতে যাচ্ছে। আর এদিকে সেই ব্যক্তি কি করেছে, দূর থেকে দেখছে কি এ বেটা তো আমার বাড়ির দিকে আসছে, তাহলে কি আবার টাকা চাইতে আসছে। কি করেছে, ছুটতে ছুটতে বাড়িতে গিয়ে তার একটি ছোট ছেলে ছিল, ছেলেকে ডেকে বলছে, এই ভজা এই শোন, ও ওই দেখ তো জেঠু আসছে, জেঠু আমার কাছ থেকে টাকা চাইবে। তো জেঠু যদি আসে তুই বলবি বাবা বাড়িতে নাই। আরে তুমি তো বাবা বাড়িতেই আছো, তাতে কি হয়েছে, আমি তোকে যা শেখাবো তুই তাই শিখবি। বলেছি বাবা বাড়িতে নাই, তুই তাই বলবি। বাপের ছেলে তাই বলতো। হ্যাঁ, কি করেছে মা, ছেলেকে তো শিখিয়ে পড়িয়ে সে ব্যক্তি কি করেছে, ঘরে গিয়ে একটি ছোট্ট কাঁথা ছিল, সে কাঁথাটিকে গায়ে দিয়ে শুয়ে পড়েছে। আচ্ছা একবার ভাবুন তো, ছোট কাঁথা যদি গায়ে দেওয়া যায় পুরো শরীর কি ঢাকে গো মা, কি হয়েছে তার পা দুটো বাইরে বেরিয়ে আছে। এবার সেই ব্যক্তি এসে বলছে, আয় ভজা, এ তোর বাবা কই? বাবা বাড়ি নাই। কোথায় গিয়েছে বলতে পারবো না। কি করেছে মা, যেই বলেছে বলতে পারবো না, ঘরের দিকে উঁকি মেরে গেছে। এই ভজা শোন শোন, এই তুই যে বলি তোর বাবা নাকি বাড়িতে নাই, ওই যে ঘরের মধ্যে দুটো ঠ্যাং দেখা যাচ্ছে, ওই দুটো কাজ, ওই তো ঠ্যাং আছে বাবা নাই। তদ্রূপ মা, যেমন ঠ্যাং আছে বাবা নাই, তেমন এই তো কলিযুগের মানুষ, মানুষ আছে কিন্তু মানুষের মনুষ্যত্ব নেই। হরি বল হরি। তাই গৌর হরি দর্শন করছে, এই কলি হত জীব তো অনাসে মারা যাবে, তাই নবদ্বীপে উদয় হয়ে হরি নাম করছে। আর নদিয়ার রাজপথে দাঁড়িয়ে দুটি বাহু উত্তোলন করে বলছে, বলেছে আরে কি শের দান চাও হে গোরা নগরী রে, রাখো তোর নিগো
নতুন মানুষের উদয় হয়েছে, যার নাকি ব্রজে ছিল কালো বরণ, আর এই নবদ্বীপে এসে হয়ে গিয়েছে তার গৌর বরণ। তবে শোন না সখী, ভাবময় শ্রী গৌর হরি আমার আজ কি করেছে মা? দাপরের শেষে কলির প্রথম সন্ধ্যা, প্রভু আমার নবদ্বীপে অবতীর্ণ হয়েছে। তাহলে প্রভু এত তো জায়গা ছিল, তাহলে এই নবদ্বীপে কেন উদয় হলো? কেননা একদিন প্রভু মনে মনে ভাবছে, কলি হত জীব মা, তারা তো কৃষ্ণ নাম করে না, হরি বল হরি বল হরি বল, কখনো একবার কৃষ্ণ নাম বলে না, এদের দশা কি হবে গো? প্রভু মনে মনে ভাবছেন, এমন করে যদি চলতে থাকে তাহলে তো কলির জীব তারা অনাশে মারা যাবে। তাই প্রভু কি করলেন, মনে মনে স্থির করলেন যে প্রভু নিজে নদিয়ায় অবতীর্ণ হবে। রাধা রানীর কাছে প্রভু আমার গিয়ে বলছে, রাধে রাধে শোনো না রাধে, এই ব্রজ লীলা আমার পাঁচটি রস আস্বাদন হয় না, হরি বল, এই পাঁচটি রস আস্বাদনের লাগি আমি ওই নবদ্বীপে যাব। বলছে বধূ, তুমি নবদ্বীপে যাবে? বলছে হ্যাঁ রাধে, আমি নবদ্বীপে যাব। বলছে বধূ, তবে তোমার যে কালো বরণ, তুমি কি তোমার এই কালো বরণ নিয়ে নবদ্বীপে যাবে? বলছে না না রাধে, আমি আমার এই কালো বরণ নিয়ে ওই নবদ্বীপে যাব। আমি কি করি বোঝানো, কি করে বোঝানো, গতিজি কালো বরণ করিব ধারণ, তোমার অঙ্গের কান্তি রাধে গো, আমি
যে কাল বড় করিব ধার তোমার অঙ্গের আন্তি তব নাম লইয়া কাঁদিয়া কাঁদিয়া 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 অশ্রু জলে হব শান্তির অশ্রু জলে হব শান্তির অশ্রু জলে হব শান্তি অশ্রু জলে হব শান্তি কে দেখে দে বেড়াই কে দেখে দে বেড়াইব কে দে বেড়াইব কে দেখে দে বেড়াইব রাধে কৃপা কর বলে কে দেখে দে বেড়াইব ওগো রাধে কৃপা কর বলে কে দেখে দে বেড়াইব 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 প্রেমের ডালি মাথায় লয়ে রাধে কৃপা কর বলে প্রেমের প্রভু আমার কি করলেন কলি জীবকে উদ্ধারের লাগি নবদ্বীপে উদয় হল তাহলে মা প্রভু কোথায় অবতীর্ণ হলেন হরি বল হরি বল শচী গর্ভ সিন্ধু মাঝে প্রভু আমার অবতীর্ণ হয়ে নদীয়ার পথে পথে হরি নাম করে বেড়াতে লাগে প্রভু আমার যাকে দেখে তার হাতে পায়ে ধরে বলে ওগো তোমরা একবার কৃষ্ণ নাম করো বদনে একবার কৃষ্ণ নাম বলো যে নাম নিয়েছে মা নিতাই তাকেও নাম দিয়েছে যে নাম নিতে চাইনি তাকেও মা নাম দিয়েছে হরি বল হরি বল আর প্রভু আমার এত কষ্ট করে হরি নাম প্রচার করেছিলেন বলে আজকে আমরা একই আসরে একই মাটিতে বসে দুটো হরি কথা কৃষ্ণ কথা শ্রবণ করতে পারছি বলতে পারছি তাই মা আজ যখন এত ভক্ত আমরা একত্র হয়েছি তাহলে চলুন সকলে মিলে আমরা একটু হরি নাম করি ও মায়েরা বাবা আমাদের সাথে হরি নাম করবেন তো মায়েরা করবেন তো করবে করতালি দিয়ে দিয়ে করতে হবে কেমন আর বদনে জোরে জোরে হরি নাম করতে হবে তাই গৌর হরি তাহলে চলুন কৃষ্ণ নামে বলো ভাই জনম বৃথা যায় এ জনম দুদিন কাল হরি নামে বলো ভাই জনম বৃথা যায় জানো মৃথা যায় এ জানো
আমরা নিজের মা বাবাকে চিনতে পারি না।